সবই পাল্টা গেলাম, মন দিল ভালো না, সবই পাল্টা লাইবা। মানুষ বানালাম, গাড়ি থেকে মানুষ হয়ে যাবে। মন খারাপ কে গাড়ি খারাপ হয়ে যায়, অনেক কি অনেক কিছু নিয়ে আসতে হলো। কি হয়েছে ওই যে সেদিনকে কিশোরগঞ্জ যাওয়ার পরে যে যে গোসা গেছিল ওই গোসা পরে? বসা মেইন ফ্যাক্ট না, কিন্তু আগের থেকে গাড়িটা আমার কাছে ভাল লাগতেছে না, কিছু কিছু ভাল লাগতেছে না, সবই ঠিক আছে, কিন্তু পরে কি করলাম দেখো না, লয়ে এলাম কত কিছু। হ্যাঁ, কত কি আর করা, মানে সবই পাল্টা এলাম, মন দিল ভালো না, সবই পাল্টা লাইবা, মানুষ বানালাম, গাড়ি থেকে মানুষ হয়ে যাবে। এখন কত হয়েছে রাকিবে, আমরা যখন মমি সিং টুরে যাই কিশোরগঞ্জ মিঠামন যাওয়ার উদ্দেশ্যে গেছিলাম, তো সেদিন রাত্রে যাওয়ার সময় রাস্তায় আলোতে কম ছিল আর হেডলাইটের আলোটা ব্যাক হয়ে আসছিল, ব্যাক হয়ে থাকার কারণে ও রাস্তা সোজা দেখে নাই, রাস্তা সোজা কাটা ছিল ও আর খেয়াল করে নাই, সোজা নেমে গেছে, নেমে যাওয়া ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যদিও ব্যথা পায়নি, কিন্তু গাড়ির এই হ্যান্ডেল ম্যান্ডেল এগুলো অনেক কিছু সমস্যা হয়েছে। তো সমস্যা হওয়ার পরে রাকিব মনে হয় এগুলো সব কিছু রিপ্লেস করবো। সালমান দেখো, প্রথমত রাকিবে একটা হ্যান্ডেল বার কিনছে, ওরে হ্যান্ডেল 13 হয়ে গেছে, সোজা রাস্তাতে নেমে গেছে, নেমে গিয়ে হয়তো কোথাও বাড়ি খেয়েছে, বাড়ি গিয়ে হ্যান্ডেল 13 হয়েছে, যদিও ওই মিস্ত্রি দিয়ে সোজা করাইছিলাম, সোজা করাইলো হ্যান্ডেল আর একরে সোজা হয় না, সোজা না হওয়ার কারণে এখন বাধ্যতামূলক আমাকে একটা হ্যান্ডেল কিনা লাগছে। তো রাকিব হ্যান্ডেল এটা কত টাকা জানিস? 750 টাকা। অরিজিনাল তো? হ্যাঁ, অথেন্টিক মাল। আচ্ছা, রাকিব এই হ্যান্ডেলটা বংশাল থেকে নিছিল, 750 টাকা, অথেন্টিক অরিজিনাল জিক্সারেরই। তো দেখা যাক, আমরা ওই আগের হ্যান্ডেলটা ব্যাকা হ্যান্ডেলটা চেঞ্জ করে এটা নতুনটা লাগাবো। রাকিব আর কি কিনছো? মেইন হইছে আমার এটা, এটাই তোমার মেইন? হ্যাঁ, এই ঘটনার জন্য। এই জিনিসটা কি? এটা তো দেখতে অনেক হেডলাইট কালাম, এটার জন্য ঘটনাটা ঘটছে, হয়তোবা কষ্ট পাই নাই, মনে কষ্ট লাগছে কি রে এরকম হইলো কেন। ও আচ্ছা, মেইন সমস্যা হচ্ছে কি, আমরা তো সিটিতে গাড়ি চালাই, রাকিবের এই হেডলাইটটা আলোটা একটু বাঁকা পড়তো, বাম সাইডে বাঁকা পড়ার কারণে যখন ও যাইতেছিল সোজা রাস্তা কাটা থাকে, ও লাইটের আলো না দেখা, মানে রাস্তা না দেখতে পারে, ও সোজা নেমে গেছে, মানে রাস্তা কাটা ছিল গর্তে নেমে গেছে। এখন ও চিন্তা ভাবনা করছে এটার সবার আগে চেঞ্জ করতে হবো, এটা চেঞ্জ না করলে পরবর্তীতে এরকম দুর্ঘটনা আবার ঘটতে পারে। তো এর জন্য এই ক্লামটা, এই বাইকের সাথে যেটা আছে সেটা এই ক্লাম না, এটা হচ্ছে আফটার মার্কেট। এই জিনিসটা হচ্ছে এই যে সামনে একটা এই দেখছেন, এই মার্ক এটাতে সামনে কিছু নাই, এই মালটার সামনে একটা বর্ডার আছে। এই বর্ডারটা কেন, ইন্ডিয়ান বাইকগুলো যেগুলো আছে সামনে নাম্বার প্লেট লাগানোটা বাধ্যতামূলক, আমাদের বাংলাদেশে না লাগালেও চলে, তবে এই জায়গায় ও রাকিব চাইলে নাম্বার প্লেটও লাগাইতে পারবো, চাইলে অন্য কোনো স্টিকারও লাগাইতে পারবো। তো আমরা এখন ওই ভিতরেটা চেঞ্জ করে এটা মডিফাই করব, আপগ্রেড করব, এই হেডলাইটটা লাগাবো যাতে আলোটা সোজা হয়। তারপরে রাকিব তুমি আর কি নিছো? হ্যান্ডেল বার তো আছেই, এটা তো দেখাইলামই। হ্যাঁ, এখন আরো দেখো, রাকিব এই যে আরেকটা জিনিস আনছে, এটা হচ্ছে ক্লাস কেবল। তো রাকিবের মন হচ্ছিল ক্লাস কেবলটা একটু দুর্বল আছে, সমস্যা আছে, এর জন্য একটা ক্লাস কেবল নিছে। রাকিব এই ক্লাস কেবল কত দিয়ে কিনছো বলতে কি, আপনি এই ক্লাস কেবলটা কত দিয়ে কিনছো তুমি? ক্লাস কেবলটা এক্সাক্ট মনে নাই, দেখতে হবে, তবে আমার জানা মতে ক্লাস কেবলটা 650 টাকা দিয়ে নিছে, অথেন্টিক, সব অথেন্টিক যা আছে, সুজুকি অরিজিনাল, সুজুকি ব্র্যান্ডের, কিন্তু ইন্দোনেশিয়ান। আপনার ইঞ্জিনের সাউন্ডটা সমস্যা হয়, এটা হচ্ছে এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারটা খুবই কাজের জিনিস। এয়ার ফিল্টারটা মূলত কি কি কাজে লাগে? এয়ার ফিল্টারটা হচ্ছে আপনার ইঞ্জিনে যে অক্সিজেনটা, অক্সিজেনটাকে এটা ফিল্টারিং করে ইঞ্জিনে তেলের সাথে মিক্সড হয়, তাহলে কি হয় আপনার তেলটা একটু কম খায়, ইঞ্জিনের সাউন্ডটা সুন্দর হয়, ইঞ্জিনের পিক আপটা সুন্দর ফাটে, ইঞ্জিনটা ভালো থাকে, স্মুথ থাকে, এর জন্য এয়ার ফিল্টারটাও ব্যবহার করা উচিত। তুমি এয়ার ফিল্টারও চেঞ্জ করো, আর কি নিছো? এখন এসে গিয়ে এই জিনিসটা কি, এই জিনিসটা তো বুঝলাম না, এটা এসে গিয়ে নাম্বার প্লেটের যে ব্যাকলাইট এটাকে বলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এর ব্যাকলাইট এটা আমার, এটা সামনে আসো, ভালো, এই জিনিসটা হচ্ছে এই যে পিছনের যে অংশটা, এটা রাখি ভালো করে ধরো, ভাঙ্গে গেছিল এই যে দেখা যায়, ভাঙ্গে ছিল, আগেই ছিল, যাই হোক, এটা ভাঙ্গে বলতে লকটা লক নষ্ট হয়ে গেছে, ভাঙ্গে না, এর ভিতরে একটা লক আছে। ঠিক আছে, এই যে জিনিসটা নিয়ে আইছে রাকিবে, এই জিনিসটা লাগাবে, এই জিনিসটা যেহেতু আমরা কস্টি দিয়ে লাগাইছি, অনেক ভালো বেশি তাই, ঠিক আছে, এটা লাগাই নেবে আফটার মার্কেট, যদিও তবে অরিজিনাল, তবে এটা কত দিয়ে কিনছো রাকিব? এটা হচ্ছে 750। আচ্ছা, এটা কি কাজে লাগে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে পিছনে একটা লাইট, এই লাইটের আলোটা, লাইটটা যখন জ্বলবে
রাত্রি অন্ধকারে নাম্বার প্লেটটা যেন দেখা যায়, এর জন্য এই ব্যাক লাইট লাগানো হয়। ঠিক আছে, এটা কত দেনিছিলা? এটা 750। 750 টা খুবই সুন্দর একটা প্রাইস। তারপরে আসেন আর কি নিছে রাকিব, আমরা দেখি। রাকিব আর কি নিছো? আরেকটা জিনিস যেটা ভালোভাবে দেখানো দরকার, যেমন এই লাইটগুলো। হ্যাঁ, মনে করে যে পিছনে যারা আছে ফ্ল্যাশটা করলে তাদের অসুবিধা, মানুষের অসুবিধার কথা চিন্তা করে রাকিব এটা চেঞ্জ করতেছে। এটা লাগাচ্ছে রেগুলারটা, রেগুলারটা হচ্ছে জ্বলবে নিভবে, নট ফ্ল্যাশিং, এটি অরিজিনাল। ঠিক আছে, যদি এগুলা একটু কোয়ালিটি ফুল মনে হচ্ছে না আমার কাছে, তারপরে জানি না লাগানোর পরে কিরকম মনে হবে। তো এগুলো 40 টাকা পার পিস কেনা হয়েছে, 40 টাকা করে, 40 টাকা, এগুলো 40 টাকা করে। আর যে ফ্ল্যাশার গুলো লাগানো আছে এটি 60 টাকা পিস। যাক, সমস্যা নেই, এটা রাকিবের নিজস্ব স্যাটিসফ্যাকশনের জন্য নিছে। মেইন হচ্ছে দামিটা খুলে কম দামিটা লাগাইতাছে, তাই বলে এই না যে সে টাকা সেভ করতেছে। এই জিনিসগুলো কিন্তু তার কাছে পড়ে থাকবে, এই টাকাগুলো কিন্তু তার নষ্ট হইতেছে। তা এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যেন পিছনের ব্যক্তি যারা আছে তাদের গাড়ি চালাতে অসুবিধা না হয়, ফ্ল্যাশ করলে তাদের চোখে সমস্যা দিতে পারে, যার কারণে রাকিব এটা চেঞ্জ করে দিতে পারে না। আর সত্য কথা বলতে হয়, যেমন আমি অনেক সময় ফিল করি অন্য কেউ এটা করলে, এটা যে এটা এটা মানুষের সুবিধার্থে, অন্য অন্য রাইডারদের সুবিধার্থে রাকিব এটা চেঞ্জ করতেছে। যে চালায় তার জন্য ভালো, অনেক দূরের থেকে ফলো করা যায়, বাট অন্য জনের সুবিধা দরকার আছে। সুজুকির মেড ইন ইন্ডিয়া। আচ্ছা, এই জিনিসটা তুমি কত টাকাতে কিনছো? এটা অথেন্টিক, এটা নিচ্ছে তোমার 650 টাকা। আচ্ছা, শুধু পিছনের চাকাটা নিলে সামনের চাকাটা কি লাগবে না? সামনের চাকাটা লাগবে, কিন্তু এই মুহূর্তে আমি দেখতেছি প্রয়োজন নাই। সামনের চাকাটা মোটামুটি ফিডব্যাক পাইতেছে, ভালোই ভালোই পাইতেছে। পিছনেরটা তুমি ফিডব্যাক পাচ্ছ না, যার কারণে তুমি পিছনেরটা ইমার্জেন্সি ভাবে চেঞ্জ করতেছো। ঠিক আছে, সমস্যা নেই, সামনেরটা আবার যখন মনে হবে যে পাচ্ছ না তখন আবার সামনেরটা পরবর্তী চেঞ্জ করব। তবে এই ডিস্ক প্যাড যেগুলো আছে, ব্রেক প্যাডগুলো, সামনের চাকার এবং পিছনের চাকার দুইটাই মানে সেম ভ্যালু, মানে পাশাপাশি। এটা 750 টাকা, ওইটাও সেমই হবে, 700 টাকা থেকে 750 টাকা কাছাকাছি। তাহলে আর তুমি কি রাকিব আর কোনো কিছু নিছো? এটা 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 ছোটলি একটা বড় হলো, এটা হচ্ছে গিয়ে লুকি কি আছে এটার ভিতরে? লুকিং গ্লাস। ও আচ্ছা আচ্ছা, আমরা খুলে দেখি কি আছে। এটা পাল্টাইলে হইতো। ও আচ্ছা, এটা তো লুকিং গ্লাস। জি, তুই এদিকে আসো। এটা লুকিং গ্লাস, এটা কেন পাল্টাই যাচ্ছি? এই এদিকে এটা ভালো করে শো করো। পাল্টানোর উদ্দেশ্যটা আমি বলি, অনেকেই বলবো ভাই এটা পাল্টানোর প্রয়োজন নেই, কিন্তু আমার আমার কাছে মনে হয় প্রয়োজন। এটা লুকিং গ্লাস, এখানে লেখা আছে প্রাইম RVMO, একটা মডেল নাম্বার লেখানো আছে। যেটা হোক, তো মনে হচ্ছে এটা এটা সেম ব্র্যান্ডই। হ্যাঁ, সেম ব্র্যান্ডই। হ্যাঁ, এটা ও আচ্ছা, আরেকটা কথা, এটা হচ্ছে রাইট সাইড মানে ডাইন পাশেরটা। এটা সিঙ্গেল নিছো তুমি? সিঙ্গেল পাইছো? সিঙ্গেল কি বিক্রি করে? সিঙ্গেল বিক্রি করে না, তবে কললে। তাহলে তুমি কিভাবে পাইলা? প্রাইসটা বেশি নাই, ওর কাছে সিঙ্গেল একটা ছিল। ও আচ্ছা, আপনারা চাইলে সিঙ্গেল নিতে পারেন, তবে এতে আপনাদের 50 টাকা একটু বেশি নেবে। ডান পাশ এবং বাম পাশ দুইটার একই মূল্য, আপনি যদি চান দুইটাই নিতে পারেন, যদি চান একটা নিব, ওই একটাই নিতে হবে আপনার দুইটার মূল্য দিয়ে। তো আপনারা চাইলে দুইটাই নিয়ে নেবেন, একটা প্রয়োজনে ঘরে রেখে দেবেন, যদি কখনো ঘষা টসা খায় ওটা চেঞ্জ করে ফেলবেন। তবে দুইটার মূল্য দিয়ে একটা নেবেন না। তো আমাদের রাকিব এই জিনিসটা ভুল করছে, দুইটা লুকিং গ্লাসের দাম দিয়ে সে একটা নিয়ে আসছে, তার নাকি আর একটা লাগবে না। আর দরকার কি, আমি টাকা দিব দুইটার একটা কেন নিব? ঠিক আছে, এটা কি ভুল করছে আমার মনে হচ্ছে, আপনারা কমেন্টে জানাবেন আসলে এটা তার উচিত হয়েছে কিনা। ভুলটা বলতে আমি বলি না, বললে বুঝবা না। ওই লোকে আমার যথেষ্ট ছাড় দিছে যে ভাই দুইটা নিতে হয়, বললো কি ভাই আছে ঠিক আছে একটা আছে, আপনি একটা নিতে পারেন, তবে দুইটা 500 টাকা, দুইটা 500 টাকা, একটা 300 টাকা রাখছে, মানে কত 50 টাকা বেশি, তবে দুইটা নেওয়াই বেটার আমি মনে করি। আমার জানা মতে দুইটা কিনতে গেলে 350 থেকে 400 টাকার বেশি নেওয়ার কথা না, যদিও তারপরে সমস্যা নেই, এটা ও দোকানদারের সাথে ও কনভিন্স করে নিয়ে আসছে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, কিনলে একটা না দুইটা একসাথে কিনবেন, একই দামে দুইটা কিনতে পারবেন, একটা আপনার কাছে রিজার্ভে থেকে যাবে। তো আপাতত রাকিব তুমি এই জিনিসগুলোই কিনছো, এখন এই জিনিসগুলোই তুমি চেঞ্জ করবা। আচ্ছা, তোমাকে আমি একটা প্রশ্ন করব, সে প্রশ্ন হচ্ছে
যখন তুমি ছোটখাটো একটা ক্র্যাশ করছিলা, বাইকটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছিলা, অ্যাক্সিডেন্ট বলা যায় না ক্র্যাশ আর কি, যে ক্র্যাশটা করছিলা, ওই সময় তোমার ফিলটা কেমন ছিল? ফিলটা আসলে বলতে গেলে এতটা ভালো চালাই সেটাও বলবো না, আবার একেবারে চালাইতে পারি না সেটাও বলবো না। মেন হচ্ছে কি, আপনারা মেনটা আমি বলি, যারা বাইক চালান অনেকেই কৃপণতা দেখায়, মাইন্ড করেন না, বলার উদ্দেশ্য একটাই, কারণ এটার উপরে আপনার যানটা যখন আপনি স্টার্টটা দিবেন তারপর আপনার লাইফটা এটার উপরে থেকে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যেগুলো আপনার কাছে ফল্ট মনে হবে, যেগুলো মনে করেন কাজ করে না, সেগুলো আপনি চেঞ্জ করে নেওয়া বেটার। কারণ অল্প করে টাকা দেখেন আমার এনে সর্বোচ্চ মনে হয় 4,000 টাকা অথবা 5,000 টাকা লাগলো। 5,000 টাকা দিয়ে কি আমার লাইফ ফিরে পাবো? ঘটনাটা আমার সাথে ঘটার কারণ আছে। এক নাম্বার কারণ হেডলাইট, এটা যখন আপনি হাইওয়েতে যাবেন আপনার যত পর্যাপ্ত আলো লাগবে, তাহলে যত ভালো ড্রাইভিং করেন খুব একটা ভালো আলো দরকার। তো আমার ঘটনাটা ঘটছে এইভাবে, যেমন আমি আমার দেখতে হবে দূরে, একটা কথা না বললেই না হয়, যখন আমরা ছোটোবেলায় সাইকেল চালাইতাম শিখতে যাইতাম তখন বলতো কি ওই যে দূরে দেখবি, তো প্রত্যেকেই মানে সাইকেলের মতো এটা ধরেন দূরে দেখতে হয়। দূরে যখন আপনি ফলোটা না করতে পারবেন তখন ইনস্ট্যান্ট আপনি ব্যাগটা ধরে খুলাইতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি হেডলাইটটা অবশ্যই চেঞ্জ, হেডলাইটের কালামটা অবশ্যই আমার চেঞ্জ করা বাধ্যতামূলক, কারণ সিটিতে চালানোর প্রয়োজন হয় না, কারণ আমরা যেহেতু ট্যুর দেই মাঝে মধ্যে যাই। রাকিবের কথা শুনে আমরা এটাই বুঝতে পারলাম, আমার মতামত আমি প্রশ্ন করতে চাই, কথার প্রেক্ষিতে কথা হচ্ছে আপনি যখন বাইক রাইড করবেন নিচে কি আছে সেটা তো দেখতেছেন নিশ্চয়ই ফাইন, তবে সামনের রাস্তাটা আপনার চোখটা আপনার বডি স্ট্রাকচার অনুযায়ী অবশ্যই দেখতে হবে, অ্যালাইনমেন্ট অনুযায়ী আপনার ফেসটা যেখানে আছে যেই জায়গায় ফোকাসিং সেই ফোকাসটা যেন আপনার ক্লিয়ার দেখা যায়। এই ক্লিয়ার দেখার জন্য আপনার কি দরকার? একটা ক্লিয়ার লাইট, লাইটের আলোটা যদি ক্লিয়ার না হয় রাস্তা যদি আপনি রাত্রের অন্ধকারে ক্লিয়ার না দেখতে পারেন তাহলে আপনি যাবেন কি গাড়ি নিয়ে? সামনে কি আছে রাস্তা আছে আপনি বুঝবেন কি করে? এর জন্য কোনো কিপটামি করা যাবে না, হেডলাইটের আলোটা ভালো একটা হেডলাইট লাগাতে হবে, হেডলাইটের আলোটা সবসময় রাত্রে বের হওয়ার আগে চেক করে নিতে হবে যে আসলে সোজা আছে না বাঁকা আছে, লাইটটা কাটা আছে না ভালো আছে, এটা চেক করে নিতে হবে। আর দ্বিতীয় কথা, কিপটামি বলতে বোঝানো হয়েছে এটাই, আপনি গাড়ি চালাইতেছেন গাড়ি চালানোর সময় যদি কোনো একটা পার্সে প্রবলেম ফিল মনে করেন তাহলে অবশ্যই অবশ্যই সেটা রিপেয়ার করে নেবেন অথবা এক্সচেঞ্জ করে নেবেন। যদি আপনি এক্সচেঞ্জ না করেন কোথাও যাওয়ার পরে যদি ওই পার্সটা টোটালি ফল ডাউন করে তাহলে আপনি প্রবলেম ফেস করবেন। সো কিপটামি এখানে করা যাবে না, আপনার যেখানে যেখানে সমস্যা মনে হয় সেই জিনিসগুলো অবশ্যই অবশ্যই রিপেয়ার করে নেবেন। তো আসেন আমরা রাকিবের বাইকটা এই জিনিসগুলো আপডেট করি, কাজ করি, রিপেয়ার করি। বাইক কেয়ারটা হচ্ছে আপনার কাছে, আপনি কতটুকু কেয়ার করবেন বাইকটাকে, আপনি যতটা ভালোভাবে কেয়ার করবেন বাইকটা ততটাই আপনাকে সার্ভিস ভালো দেবে। সো সেফ জার্নি, সবাই বাইক চালানোর আগে সিকিউরিটি এবং সেফটি আগে, নিজের সেফটি নিজে আগে ভালো করে চেক করে নেবেন, সেফটি 100% আছে কিনা, প্রপারলি আছে কিনা, তারপরে জার্নি শুরু করবেন। তো সেফ জার্নি, অবশ্যই অবশ্যই যেটা লাস্টের কথা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই হেলমেট ইউজ করবেন, আর 1 কিলোমিটার চালান, এটা আমার সাজেশন। অবশ্যই হেলমেট পরিধান করুন, নিজে বাঁচুন অন্যকে বাঁচানোর জন্য সহায়তা করুন, কারণ আপনার দেখা দেখে আরেকজন শিখবে যে না আসলে হেলমেট পরলে আপনি নিজে সেফ, আপনার দেখা দেখে আরেকজন হেলমেট পরবে সেও সেফ। তো বাই বাই, টাটা। আরামে লাগানো করে কালো রং মেরে দিয়েন, কালো স্প্রেডার খুঁজে পেলাম না।